এবার উত্তর ইসরায়েলে মুহুর্মুহ রকেট ছুড়ল লেবাননের হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের বড় ভয় লেবাননের হিজবুল্লাহ। হামাসের সঙ্গে মাটির উপরে যুদ্ধ করে ইসরায়েল জিততে পারবে না দাবি বিশ্লেষকদের। এদিকে গাজার হাসপাতালে বিমান হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ ও নিন্দার ঝড়। আরো জানিয়ে দিব, গাজায় যুদ্ধ বিরতির দাবিতে মার্কিন কংগ্রেসে ইহুদিদের বিক্ষোভ। অবশ্যই গাজার উপর ইসরায়েলি অবরোধ তুলতে হবে হুঁশিয়ারি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর। ইসরায়েলি অপরাধ চলতে থাকলে মুসলিমদের কেউ থামাতে পারবে না হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলকে ঠেকাতে মুসলিম দেশগুলোকে যে আহ্বান ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার উত্তর ইসরায়েলে মুহুর্মুহ রকেট ছুড়ল লেবাননের হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলীয় সীমান্ত এলাকায় মুহুর্মুহ রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের কিরিয়াত শোমেনা এলাকায় এই হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, উত্তর অঞ্চলীয় সীমান্তের কিরিয়াত শোমেনা এলাকায় টানা রকেট নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ। ওই এলাকায় অন্তত 9টি রকেট ধেয়ে এসেছে। লেবানন থেকে ছোড়া এসব রকেটের মধ্যে 4টিকে বাধা দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম। তবে একটি রকেট কিরিয়াত শোমেনা এলাকার উন্মুক্ত স্থানে পড়েছে, এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। আইডিএফ বলেছে, উত্তর ইসরায়েলের টেল টুমুরুস এলাকা লক্ষ্য করে লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা গোলাবর্ষণ করেছে। এছাড়াও ইসরায়েলের উত্তর অঞ্চলের মেটুলা, মালকিয়া এবং মানারা শহরে আরো কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ। তবে এসব শহরে হিজবুল্লাহর হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানায়নি আইডিএফ, সূত্র টাইমস অফ ইসরায়েল। এদিকে ইসরায়েলের বড় ভয় লেবাননের হিজবুল্লাহ দাবি রিপোর্টে। ইসরায়েলের হামাসের চেয়েও বড় ভয় এখন লেবানন ভিত্তিক জিহাদি সংগঠন হিজবুল্লাহ। সাম্প্রতিক বছরগুলোতে হিজবুল্লাহ নিজেদের দখলকে একটি ক্রমবর্ধমান কার্যকর সামরিক শক্তিতে রূপান্তরিত করেছে। বিশেষজ্ঞদের মতে, দলটি তার দীর্ঘকালীন শত্রু ইসরায়েলের বিরুদ্ধে নতুন লড়াইয়ে দেশটির জন্য শক্তিশালী চ্যালেঞ্জ তৈরি করবে। 2021 সালে 1,00,000 যোদ্ধা রয়েছে বলে দাবি জানিয়েছিল দলটি। যদিও ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে তাদের এই যোদ্ধার সংখ্যা অর্ধেক। স্বাধীন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইবা কলোরেটিসি অনুমান করেছে হিজবুল্লাহর 20,000 উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা রয়েছে, আর রিজার্ভ সেনা রয়েছে প্রায় 50,000। রিজার্ভ সেনারা লেবাননে 3 মাস আর ইরানে 3 মাসের প্রশিক্ষণ পেয়েছেন। হিজবুল্লাহর অস্ত্রাগারে 1,50,000 থেকে 2,00,000 রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছে INSS, যার মধ্যে রয়েছে শত শত শক্তিশালী রকেট। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য স্ট্র্যাটেজিক স্টাডিজ 2020 সালে অনুমান করেছে এই দলের কাছে 20,000 সক্রিয় যোদ্ধা ও প্রায় 20,000 অস্ত্রের রিজার্ভ রয়েছে, যার মধ্যে রয়েছে ছোট ছোট অস্ত্র, ট্যাঙ্ক ও ড্রোন ও বিভিন্ন দূরপাল্লার রকেট। হামাসের সঙ্গে মাটির উপরে যুদ্ধ করে ইসরায়েল জিততে পারবে না দাবি বিশ্লেষকদের। গাজায় স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে শুধু মাটির উপরে যুদ্ধ করে ইসরায়েল জিততে পারবে না। গাজার মাটির তলায় শত শত কিলোমিটার বিস্তৃত টানেল বা সুড়ঙ্গ যুদ্ধের জন্য সজ্জিত আছে হামাস যোদ্ধারা। গাজার মাটির তলায় শত শত কিলোমিটার বিস্তৃত টানেল বা সুড়ঙ্গে যুদ্ধের জন্য সজ্জিত আছে হামাস যোদ্ধারা, এমন মত দিয়েছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, বছরের পর বছর ধরে গোপনে প্রশিক্ষণ নিয়ে ইরান ও আরব বিশ্বের সহায়তায় বিশেষ সক্ষমতা অর্জন করেছে হামাস। 2007 সাল থেকে গাজার নিয়ন্ত্রণ রাখা হামাস গত 7ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণে মরণোপণ আক্রমণ চালায়। হামাসের জ্যেষ্ঠ সদস্যদের একজন আলী বারাকা যেমন বলেছেন, প্রয়োজনেই উদ্ভাবনের জননী। তিনি রয়টার্সকে বলেন, দীর্ঘদিন ধরে ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেয়েছে তারা, এর সঙ্গে সহায়তা করছে লেবাননের হিজবুল্লাহর মতো দলগুলো, গাজায় নিজেদের শক্তি বৃদ্ধি করছে তারাও। আলী বারাকার শেকরো লেবাননে। তিনি জানান, বাইরে থেকে অস্ত্র আমদানি করা ছিল খুব কঠিন একটি ব্যাপার। গত 9 বছর ধরে স্থানীয়ভাবেই অস্ত্র উৎপাদন করেছেন তারা।
2008 সালের যুদ্ধে গাজা থেকে হামাস যেসব রকেট ছুড়েছিল সেগুলো সর্বোচ্চ 40 কিলোমিটার যেতে পারত। 2021 সাল নাগাদ তাদের রকেটগুলো 230 কিলোমিটার যাওয়ার সক্ষমতা অর্জন করে। 2020 সালে করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনের সংগঠনগুলোকে ইরান বার্ষিক 100 মিলিয়ন ডলার সহায়তা দিয়ে থাকে। এর ভেতর হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন রয়েছে। এদিকে গাজার হাসপাতালে বিমান হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ ও নিন্দার ঝড়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় অন্তত 500 ফিলিস্তিনি নাগরিক শহীদ হওয়ার পর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। গাজার আল আহলি বাপ স্ট্রিট হাসপাতালে গতকালের ওই হামলায় যেসব মানুষ শহীদ হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত ভবনের নিচে বহু হতাহত মানুষ পড়ে থাকার কারণে মৃতের সংখ্যা আরো বাড়বে। সৌদি আরব কড়া ভাষায় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে সংঘটিত ঘৃণতম অপরাধ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আধুনিক যুগে মানবতার বিরুদ্ধে এটি হচ্ছে সবচেয়ে ঘৃণতম গণহত্যা। এই গণহত্যার জন্য তিনি পশ্চিমা দেশগুলোকে বিশেষ করে আমেরিকাকে দায়ী করেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি হামলাকে একটি গণহত্যা এবং নৃশংস অপরাধ বলে উল্লেখ করে বিক্ষোভ দিবস পালনের আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, গাজায় যে নজির বিহীন বর্বরতা চলছে তা থামানোর জন্য তিনি বিশ্ব মানবতাকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি গাজার এই হত্যাকাণ্ডকে সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন। আফ্রিকান ইউনিয়নের প্রধান মুসা ফাকি মোহাম্মদ গাজার হাসপাতালের উপর ইসরায়েলের বর্বর হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। এছাড়া জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গাজায় যুদ্ধবিরতির দাবিতে মার্কিন কংগ্রেসে ইহুদিদের বিক্ষোভ। ইসরায়েলি বাহিনীর চরম আগ্রাসনের মুখে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে বিক্ষোভ করেছেন শত শত আমেরিকান ইহুদি। জুইশ ভয়েস ফর পিস নামে একটি সংগঠনের সদস্যরা মার্কিন কংগ্রেসের ভেতরে ঢুকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু যোগ দিয়েছিলেন বলেও জানা গেছে। এদিন সংগঠনটির এক্স পোস্টে বলা হয়েছে, কয়েকশো আমেরিকান ইহুদি কংগ্রেসে অবস্থান করছে। কংগ্রেস গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কয়েক হাজার মার্কিন ইহুদি বাইরে প্রতিবাদ করেছেন। 350 জন কংগ্রেসের ভেতরে আছেন, তাদের মধ্যে 2 জন র‍্যাবাই আছেন। আমরা আবেদনমূলক প্রতিরোধ করছি। জুইশ ভয়েস ফর পিস এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে কথা বলে এবং মনে করে ইহুদি ধর্মের অবস্থান জায়নবাদের উপরে। অবশ্যই গাজার উপর ইসরায়েলি অবরোধ তুলতে হবে হুঁশিয়ারি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বুধবার অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের জরুরি বৈঠকে বলেছেন, গাজার উপর অবরোধ অবশ্যই তুলে নিতে হবে। প্রিন্স ফয়সাল বলেন, গাজায় ফিলিস্তিনিদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দায়িত্বশীল অবস্থান নিতে হবে। তিনি বলেন, মানবিক বিপর্যয় এড়াতে আমরা গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্যে একটি সম্বন্ধিত ও ন্যায়সঙ্গত শান্তি অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কাজ করতে হবে। আমরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি গাজার আল আহলি বাপ স্ট্রিট হাসপাতালে হামলাকে ইচ্ছাকৃত ইসরায়েলি হামলা বলে বর্ণনা করেন। আল মালিকি বলেন, ইসরায়েলের যুদ্ধযন্ত্র গাজায় 1300 অধিক শিশুকে হত্যা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে তিনি বলেন, তারা গাজায় নিহতের সংখ্যা গণনা করা ছাড়া আর কিছুই করে না। সূত্র আল আরাবিয়া। ইসরায়েলি অপরাধ চলতে থাকলে মুসলিমদের কেউ থামাতে পারবে না হুঁশিয়ারি ইরানের। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধ অব্যাহত থাকলে মুসলিম ও প্রতিরোধ বাহিনীকে কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবের প্রধান আয়াতুল্লাহিল উজমা খামেনি। একদল ইরানি শীর্ষ বৈজ্ঞানিকের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা বর্ষণে মুসলিম দেশগুলো ক্ষুব্ধ। তিনি বলেন, এসব অপরাধ চলতে থাকলে মুসলিম ও প্রতিরোধ বাহিনী অধৈর্য হয়ে পড়বে, কেউ মুসলিমদের থামাতে পারবে না। ইহুদিবাদী সরকার যাই করুক না কেন, তারা যে কলঙ্কজনক ব্যর্থতার সম্মুখীন হয়েছে তা পুষিয়ে নিতে পারবে না। আয়াতুল্লাহিল উজমা খামেনি আরো বলেন, ইসরায়েলে কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, দখলদার ইসরায়েলি সরকার শতগুণ বেশি বেসামরিক নাগরিককে হত্যা করছে, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু, বৃদ্ধ ও যুবক।
আয়াতুল্লাহ খামেনি আরো উল্লেখ করেছেন, গাজার ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে। কেউ ক্ষুধার্ত, কেউ বোমা বর্ষণের শিকার, শত শত মানুষ শহীদ হচ্ছেন। জ্ঞানীদের অবশ্যই সত্যকে চিনতে এবং সত্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। এদিকে ইসরায়েলকে ঠেকাতে মুসলিম দেশগুলোকে যে আহ্বান ইরানের, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের সদস্যদের ইসরায়েলের উপর তেল নিষেধাজ্ঞা সহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান এই আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি শহর জেদ্দায় ক্রমবর্ধমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনার জন্য ও আইসির এক জরুরি বৈঠকে এই আহ্বান জানান আবদুল্লাহিয়ান। খবর আল জাজিরার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমির আবদুল্লাহিয়ান ইসলামিক দেশগুলো দ্বারা ইসরায়েলের উপর অবিলম্বে ও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। আবদুল্লাহিয়ান আরো বলেন, গাজার আল আহলি আরব হাসপাতালে মারাত্মক হামলার জন্য ইসরায়েলের সব রাষ্ট্রদূতকে বহিষ্কার করা উচিত। এছাড়া গাজায় ইসরায়েলের সংঘটিত সম্ভাব্য যুদ্ধ অপরাধ নথিভুক্ত করতে ইসলামিক আইনজীবীদের একটি দল গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি। রাতে গাজার একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় 800 বেশি মানুষ নিহত হয়েছেন। হামলার পর সমগ্র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। জর্ডানের পাশাপাশি তুরস্কে অবস্থিত ইসরায়েলের দূতাবাস ও লেবাননে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ শুরু হয়। ইরান, মরক্কো, তিউনিসিয়া, ইয়েমেন ও ইরাকেও বিক্ষোভ সংঘটিত হয়েছে। হামলার জেরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার মার্কিন সমকক্ষের সঙ্গে একটি শীর্ষ সম্মেলন বাতিল করেছেন। বলেছেন, হাসপাতালে বিস্ফোরণ একটি ভয়াবহ যুদ্ধ, গণহত্যা, ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।